গোয়ারডাঙ্গা জীবননগর উপজেলার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের 8টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সাথে ঢাকা সহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গার জীবননগরের আনসারবাড়িয়া রেল স্টেশনে তেলবাহী ট্রেনের 8টি বগি বুধবার রাতে লাইনচ্যুত হয়। উথুলি রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুতের ঘটনা ঘটে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে ভোরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় খুলনা ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস আটকা পড়েছে চুয়াডাঙ্গা স্টেশনে। দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। উথলি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেছেন, তেলবাহী একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। উথলি রেলওয়ে স্টেশন ডাউন সিগন্যাল পয়েন্টে সেটি লাইনচ্যুত হয়। আমার আমি খোঁজ নিতে হবে।